নমস্কার বন্ধুরা দেখুন আজকে আপনাদের উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে যে কোর্টে কেস চলছে তার একটা আজকে যে শুনানি ছিল আগের দিন সেই শুনানির ব্যাপারে ডিটেলসটা আপনাদেরকে বলবো পুরো কি কথাবার্তা হলো শুনানিতে এবং আগামী দিনের কী প্রতিক্রিয়া উঠে আসতে চলেছে বা কীভাবে কী এগোবে সেইটা পুরোটা আপনাদেরকে বলবো এর ফলে এবং এর ফলে যে শুনানি হওয়ার ফলে এই নিয়োগ প্রক্রিয়া কতদিন পিছোতে পারে বা কি হতে পারে এবং আগামী নিয়োগ সম্পর্কে একটা ডিটেলস ধারণা বুঝতে পারবেন দেখুন পুরোটা ভালো করে প্রথমত বলে রাখি এই উচ্চ প্রাথমিকের যে নিয়োগ তার জন্য কিন্তু অপেক্ষা আবার কিছুটা বাড়লো শিক্ষকদের বিস্তারিত ব্যাপারটা দেখুন আগে আপনাদেরকে পুরো জিনিসটা নিউজটা বলি তারপর আপনি ডিটেলসে এক একটা জিনিস বলবো ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আরও অপেক্ষা বাড়ল চাকরি প্রার্থীদের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় ফের তারিখ দেওয়া হলো। এবং পরবর্তী তারিখ দেওয়া হয়েছে এই যে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আঠাশে জুন পরবর্তী তারিখ দেওয়া হয়েছে দীর্ঘ অপেক্ষার পর আজ কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার শুনানি হয় কিন্তু কোনো নির্দেশ দেওয়া হলো না এবং পরবর্তী শুনানির তারিখ দেওয়া হলো আঠাশে জুন এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি এই মামলাটা কিন্তু চলছে তপব্রত চক্রবর্তী এবং পার্থ সারতী চ্যাটার্জি জাস্টিসদের বেঞ্চে তো এদিন কমিশন কি করেছে তাদের নিজেদের বক্তব্য তুলে ধরেছে কি বক্তব্য তুলে ধরেছে পুরো ডিটেলসটা আপনাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি এখানে জাস্ট আমি পুরো ব্যাপারটা একটা শর্টে বলে দিচ্ছি আমি পুরোটা ডিটেলসে পাই পার্ট বাই পার্ট পুরোটা বলবো পরবর্তী শুনানিতে বিরোধী পক্ষ জবাব দেবে বলে জানা গেছে আপার প্রাইমারি পরবর্তী শুনানি ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয়েছে বেশ কয়েক হাজার চাকরি প্রার্থীরা আদালতের দিকে তাকিয়েছিলেন তারা কিন্তু এই মামলা শুনানি নিয়ে হতাশ হয়েছেন ভেবেছিলেন হয়তো কোনো একটা নির্দিষ্ট রায় আসবে তো দীর্ঘ দশ বছর আপনারা সবাই জানেন যে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের যন্ত্রণার ব্যাপারটা তারা দীর্ঘ দশ বছর প্যানেল হয় আবার সেটা ক্যান্সেল হয় আবার রিপ্যানেল হয় দিয়ে আবার তার কাউন্সিলিং হয় কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট পায়নি আমি পুরোটা বলছি তো এই সমস্যার মধ্যে দিয়ে তারা কিন্তু যাচ্ছে এবং দীর্ঘ দশটা বছর তাদের কেরিয়ারের শেষ হয়ে গেছে এবং আরও যে কত দেরি হবে তার কিন্তু এখনও পরিষ্কার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না সরকারের সদিচ্ছার অভাবটাকেই তারা কিন্তু চাকরি মূলত পয়েন্ট করেছে যে সরকারের সদিচ্ছার অভাবেই কিন্তু এই নিয়োগটা হচ্ছে না বলে নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করেছে চাকরি তবে নিয়োগ প্রক্রিয়া দশ বছরেও কিন্তু শেষ হয়নি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে দেখুন চাকরি প্রার্থীরা দাবি করেছে যে প্রথম কাউন্সিলিংয়ের পরে দ্বিতীয় কাউন্সিলিং যেন দ্রুত করা হয় এবং যোগ্য প্রার্থীর যেন অবিলম্বে নিয়োগ করা হয় প্রায় ন হাজার প্রার্থী স্কুল বাছাই করেছে কিন্তু সেকেন্ড কাউন্সিলিং যেটা সেটা কিন্তু এখনও বাকি রয়েছে আপনারা জানেন যে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদের জন্য মেধা তালিকায় নাম তোলা হয়েছিল তেরো হাজার তিনশো চৌত্রিশ জনের তার মধ্যে আট হাজার নশো জনের ফার্স্ট কাউন্সিলিং কিন্তু স্কুল চুজ করা হয়ে গিয়েছে কিন্তু তারা এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পায়নি স্কুলেও যোগ দিতে পারেনি এবং বাকি যারা তাদের কিন্তু এখনও পর্যন্ত কাউন্সিলিং হয়নি কারণ অলরেডি একটা কেস চলছে এবং সেই কেসটা আপনাদের সঙ্গে পরিষ্কার করে পুরো ব্যাপারটা বলছি দেখুন এই যে তপবত চক্রবর্তী আর পার্থচার্য চট্টোপাধ্যায় মাননীয় জাস্টিস এদের ব্রেঞ্চে যে কেসটা চলছিল সেখানে মূলত আজকে কিন্তু ওই ম্যাট সি যে ম্যাটারটা সেইটা নিয়ে আলোচনা হয় সেখানে পাঁচশো জন পিটিশনার ছিলেন ফাইভ সেভেন্টি জন পিটিশনার ছিলেন তার মধ্যে কিন্তু চারশো চুয়াত্তর জনের ডকুমেন্ট জমা পড়েছিল বাকিদের ডকুমেন্ট জমা পড়েনি এটা নিয়ে একটা কিন্তু প্রশ্ন উঠে আসছে কেন তারা ডকুমেন্ট জমা দেয়নি এটা একটা মূল ব্যাপার পিটিশনারদের আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে যারা এই পিটিশনারদের আইনজীবী ছিলেন ফিদ্দো স্বামী মহাশয় বা আরও যারা ছিলেন তারা কিন্তু আগেই প্রশ্ন করেছিলেন যে রেশিও মেনটেন করে এখানে নিয়োগ প্রক্রিয়াটা হয়নি তো তার উত্তর হিসাবে কিন্তু এখানে কমিশনের আইনজীবী যিনি এস এন মুখার্জি ছিলেন তিনি তার উত্তরগুলো কিন্তু এখানে যথাযথভাবে দিয়েছিলেন আজ উনি একদম হিসেব কষে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন যে না প্রপার রেশিও মেনটেন করেই হয়েছে এরকম উনি তার যুক্তি সাজিয়েছেন এবং সেখানেও মানে স্বামী ফির্দ স্বামী মহাশয়রা যদি মানে ওনারা একটু অপোজ করতে গিয়েছিলেন যে না আপনি ঠিক বলেন তো সেক্ষেত্রে কোর্ট ওদেরকে বাধা দেয় এবং তাদেরকে পরবর্তী শুনানিতে বলার জন্য অনুরোধ করেন সেক্ষেত্রে কিন্তু কমিশনের আইনজীবী যিনি এস এন মুখার্জি ছিলেন পুরো রেশিও মেনটেনের ব্যাপারটা ভালো করে আদালতকে বুঝিয়েছেন তো আজকে মূলত এইটা করতেই আমি আজকে বলছি মানে ভিডিও আজকে হচ্ছে কিন্তু কালকে মূলত এইটা করতেই সময়টা চলে গিয়েছে ম্যাক্সিমাম তো যার ফলে আর বিশেষ কিছু আলোচনা হয়নি এছাড়া আর একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ ঘটনা যেটা হচ্ছে ওই চোদ্দো হাজার সিটে যে তেরো হাজার সামথিং মানে তেরো হাজার জনকে ডাকা হয়েছে এর মধ্যে কিন্তু একশো ছয় জন নন ট্রেন্ড আছে সেইটা একটা খোঁজ পাওয়া যাচ্ছে এখন এই নন ট্রেন্ড থাকাটা কিন্তু একটা সমস্যার বিষয় এইটা কি করে হলো বা কী ব্যাপার সেটা একটা প্রশ্নচিহ্ন চলে আসছে তো যাই হোক এই জিনিসগুলো মূলত উঠে এসছে যতটুকু আমরা খবর পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি কিছু কারেকশন থাকে বা আপনারাও কোনো কিছু খবর পেয়ে থাকেন নিচে কমেন্ট সেকশানে জানাবেন আর আপার প্রাইমারি মামলা কবে শেষ হতে পারে বা এই নিয়োগটা কবে সম্পূর্ণ হতে পারে আপনাদের মতামত কি সেটা আপনারা কমেন্ট সেকশানে জানান দ্রৈল বাত হচ্ছে সেকেন্ড নেক্সট যে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা তার কথা আপনারা অলরেডি জানেন যে টোয়েন্টি সেকেন্ড মে দু হাজার বাইশ বাইশে মে দু এই তারিখে কিন্তু একটা অলরেডি নোটিশ দেওয়া হয়েছিল যে খুব তাড়াতাড়ি নেক্সট এসএসসি হবে বলে আজকে তার দু বছরের বেশি কমপ্লিট হয়ে গেল এখনও কিন্তু তার কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিল না বা কোনো কিছু নিয়োগের ব্যাপারে কোনো প্রশ্ন বা কোনো কিছু আমাদের নোটিশও সামনে আসেনি তো সেক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়াগুলো কমপ্লিট না হলে পরবর্তী নিয়োগ আদৌ হবে কি না সেটা একটা বড় বিষয় চলে আসছে দেখুন এসএলএসটি দু হাজার যে ব্যাপারটা সেটা কিন্তু এখনও আদালতের বিচারাধীন সেটা এখনও সম্পূর্ণ হয়নি এবং সেটা সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া এই আপার প্রাইমারি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া এইগুলো দু হাজার রিলেটেড যে ব্যাপারগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ না হয়ে পরবর্তী এসএসসি হবে কি না সেটা কিন্তু একটা খুব সন্দেহর বিষয় হয়ে দাঁড়িয়েছে আর এইভাবে যদি দেরি হতে থাকে তাহলে এক একটা ব্যাচ মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশান করে বেরোচ্ছে তারা কিন্তু বেকার হয়ে বসে থাকছে এইভাবে আপনারা দেখছেন প্রায় দশটা ব্যাচ অলরেডি বেরিয়ে গেছে তার মানে কী পরিমাণ কম্পিটিশন বেড়েছে এবং তারা তাদের জীবনের কতগুলো দিন নষ্ট হয়ে গেছে সেটা আপনারা বুঝতেই পারছেন তো সেই পরিপ্রেক্ষিতে খুব তাড়াতাড়ি যদি না হয় তাহলে কিন্তু খুব মুশকিল ব্যাপার তবে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে আমারও একটা বক্তব্য থাকবে শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনকে পাখির চোখ করে না দেখে সাথে সাথে অন্যান্য চাকরির পরীক্ষার প্রিপারেশান নেওয়াও কিন্তু উচিত যেমন আপনারা জানেন আমি এই চ্যানেলে আমি বিভিন্ন চাকরির পরীক্ষার খবরগুলো দিতে থাকি অলরেডি রেলের প্রায় খুব বিরাট একটা ভ্যাকেন্সি আসার চান্সেস রয়েছে প্রায় দেড় লক্ষের কাছাকাছি কমব্যান্ড গ্রাজুয়েট লেভেল স্টাফ সিলেকশন কমিশনের যে সেন্ট্রাল গভর্নমেন্টের কমব্যান্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষা হয়তো একটু কঠিন হয় কিন্তু এবছর সিট প্রচুর রয়েছে প্রায় দশ হাজারের বেশি সিট রয়েছে এখন অবধি দশ হাজারের বেশি সিট অ্যানাউন্স হয়ে গেছে আরও সিট বাড়তে পারে তো যেটা কিন্তু এত সিট থাকতো না তো সেটার জন্য আপনারা প্রিপারেশান নিতে পারেন এছাড়া অন্যান্য প্রচুর চাকরির পরীক্ষা আছে যেগুলো আপনি আমার চ্যানেল যদি ভিজিট করেন পরপর টাইম টু টাইম আমি দিতে থাকি সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু প্রিপারেশান নিতে পারেন কারণ শুধু এসএসসি একটা এমন প্রসেস হয়ে যাচ্ছে যেটা আপনি আজকে পরীক্ষা দিচ্ছেন তার কবে রেজাল্ট বেরোবে আপনিও জানেন না এবং কবে কমপ্লিট হবে প্রসেস সেটাও আপনি জানেন না তাহলে এই অনিশ্চয়তার মধ্যে আমি মানছি এটা একটা খুব প্রেস্টিজিয়াস জব বা এটা জন্য আপনারা খুব মানে এতদিন পড়াশুনো করেছেন সবই ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও একটা অল্টারনেটিভ সম্ভবত বিষয় রাখা উচিত বলে আমার মনে হয় এবারে আপনারা সেটা চিন্তাভাবনা করে দেখবেন মতামত জানাবেন কমেন্ট সেকশানে এই অল্টারনেট চাকরিগুলোর প্রত্যেকটার জন্যেই কিন্তু ম্যাথামেটিক্স এবং রিজেনিং প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই আসে আমরা সেটার জন্য একটা ক্লাসের ব্যবস্থা করেছি অনলাইন ক্লাস হবে খুব মিনিমাম ফিজের বিনিময়ে মাত্র মান্থলি দুশো টাকার বিনিময়ে আপনারা এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হতে পারেন সেখানে জয়েন হলে আপনি সেই ক্লাসের লিঙ্ক সেখানে পেয়ে যাবেন এবং সেখানে এনরোল করতে পারবেন যদি আপনাদের মনে হয় সেই ক্লাসে কিন্তু জয়েন করতে পারেন আর না হলে অন্তত নিজেও বাড়িতে কিন্তু এই সাবজেক্টগুলো মানে ম্যাথস রিজনিং এগুলো কিন্তু প্র্যাকটিস করতে থাকতে পারেন যার ফলে আপনারা নেক্সট চাকরির পরীক্ষাগুলো খুব ইজিলি যাতে সারভাইভ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে